পর আবারো আপনাদের স্বাগত। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয়েছে গোমতি জেলার উদয়পুর মহকুমার তুলামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকদের থাকার জন্য কোয়ার্টার কমপ্লেক্স। 2 কোটি 25 লক্ষ টাকার ব্যয়ে নির্মিত হয়েছে এই কোয়ার্টার কমপ্লেক্স। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতি জেলার জেলাশাসক সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক কমল রিয়াং সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন, স্বাভাবিকভাবেই এই কোয়ার্টার হওয়াতে যারা রয়েছেন চিকিৎসকরা তাদের অনেকটাই সুবিধা হবে এবং বেশ ভালোভাবেই তারা থাকতে পারবেন সেখানে, এমনটাই কিন্তু জানিয়েছেন। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শুনব। আমরা দেখতাম কোথায় কোথায় কিছু একটা সমস্যা হলো, বাড়িঘর বিক্রি করেও দেখা যায় বাইরে চলে যেত মানুষ চিকিৎসার জন্য। আস্তে আস্তে দিন পাল্টাচ্ছে, আমরাও চেষ্টা করছি যাতে এই যে বাড়ি বন্ধক দিয়ে বাড়ি বিক্রি করে বাইরে যাওয়া এই যে একটা টেন্ডেন্সি, তার থেকে মানুষকে মুক্তি দেওয়া। এর মধ্যে আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে প্রায় 11টার মতো সুপার স্পেশালিস্টের বা সুপার স্পেশালিটির যে ডিপার্টমেন্ট খোলার চিন্তা ভাবনা আমরা নিয়েছি, তার মধ্যে প্রায় 11টি সুপার স্পেশালিটির মধ্যে 7টি সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট খোলা হয়ে গেছে। আসলে সবাই অবগত আছেন, কার্ডিওলজি বলুন, কার্ডিওথোরাসিক সার্জারি বলুন, নিউরোলজি বলুন, নিউরো সার্জারি বলুন, নিউরোলজি, মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজি, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি সব বিভাগ আমরা এখন খুলে ফেলছি। আমি এক এক সময় দেখি অনেক সময় মানুষ কথাই বলে একটা হেভিট হয়ে গেছে, কথায় কথায় বাইরে চলে যাওয়া, যে এখানকার ডাক্তারবাবুরা কিছু জানে না, বাইরে যেতে হবে, এই যে একটা ধারণা তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হাজার হাজার লোক এখনো অবস্থায় ডাক্তারবাবুদের দ্বারা, স্বাস্থ্যকর্মীদের দ্বারা এখানে চিকিৎসাপ্রাপ্ত হয়েছে। মাঝে মাঝে এক দুটা ঘটনা ঘটে, তাতে করে মানুষের মধ্যে একটা অবিশ্বাসের যে একটা বাতাবরণ সেটা পরিলক্ষিত। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন, এবং তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই আজ উদ্বোধন হয়েছে গোমতি জেলার উদয়পুর মহকুমার তুলামুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের থাকার জন্য কোয়ার্টার কমপ্লেক্স, এবং তাতে চিকিৎসকদের অনেক সুবিধা হবে এমন কথাই কিন্তু জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্য অতিথিরা। সময় বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।